এখন ঠিক আছে? না স্যার, দেখো আমি করে দিচ্ছি, রেকর্ড হয় না স্যার। হওয়ার তো কথা, দেখো। আপনার থেকে পারমিশন নিতে বলতেছি। পারমিশন লেখা আছে হোস্ট ডিসেবল অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং, এখন এটা আসতেছে। এখন এটা আসতেছে, আমি তো দিলাম অ্যালাউ পার্টিসিপেন্টস টু অ্যানোটেট। আচ্ছা, আমার এখানে রেকর্ড হচ্ছে মনে হচ্ছে, বুঝছো? ঠিক আছে, দেখি আমি পরে। আচ্ছা দেখি। আচ্ছা স্যার, তাহলে আপনি ইউটিউবে দিয়ে দিয়েন, তাহলেই চলবো। রেকর্ডিং কি বলছো? রেকর্ড ডিউরিং স্ক্রিন শেয়ারিং, তো ঠিক আছে। তো চুজ এ লোকেশন, আমি এখানে দেখতে পাচ্ছি সব অপটিমাইজ করা আছে। আচ্ছা স্যার, আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি, স্যার আপনি সবাইকে আনমিউট করে দেন স্যার, অনেকেই মনে হয় অপশনটা পায় নাই, স্যার আপনি মিউট করে দেন। তোমরা কি আনমিউট করেছো সবাই? সবাই নিজের আনমিউট করে নাও, নাইলে আমাকে ইয়ে করতে হবে। অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলভস। ওকে স্যার, আপনি করে দেন, দ্রুত হবে। হ্যাঁ করে দিলাম তো, করছি, করা হয়ে গেছে না? আমার করতে গেলে অনেক সময় লাগবে, এটা অনেক সময় লাগবে আমার। প্রশান্ত, প্রশান্ত, প্রশান্ত ভাই, তুমি মিউট করো, তুমি মিউট করো, তুমি একাই আনমিউট আছো, সবাই মিউট। আমার মিউট করতে করতে ওকে। সবাইকে স্বাগতম, আমরা শুরু করছি আমাদের, খেয়াল করো আমরা গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, স্টার্টিং মানে ট্রায়াল ক্লাসে আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবাইকে বলেছিলাম, অ্যাসিড এবং বেস সম্পর্কে। আজকে আমরা আবার সেখান থেকে একটু স্টার্ট করব, যাতে সবাই একটু শুনতে পারে বা বুঝতে পারে ভালো করে। এখানে অ্যাসিড এবং বেস এই যে দুটি বস্তু সম্পর্কে প্রাচীনকাল থেকেই মানুষ তাদের বিভিন্ন রকম ধর্ম পরীক্ষার মাধ্যমে কোন বস্তুটা অ্যাসিড, কোন বস্তুটা অ্যাসিড নয়, কোন বস্তুটা বেস বা ক্ষার, সেগুলো সম্পর্কে ধারণা করে আসতে থাকে। যেমন ডিউরিং দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ দ্য সাবস্টেন্সেস অ্যাসিড অ্যান্ড বেসেস আর নোন বাই দ্য ফলোয়িং রিচুয়াল কনসেপ্টস। তোমরা সবাই লিখতে হবে না, শুধু খালি ইয়েটা দেখো, রেকর্ডিং এ সব পেয়ে যাবে। এই ক্যারেক্টারিস্টিক সাওয়ার টেস্ট অ্যান্ড বিটার টেস্ট,
সাধারণত মানুষ যখন কোনো বস্তুর স্বাদ গ্রহণ করে তখন যে বস্তুটা মানে টক স্বাদযুক্ত হয় এবং যে বস্তুটা তোমার এই তিক্ততা স্বাদ অনুভূত হয় সেটাকে বলা হয় ক্ষারক বা বেস, আর যেটাকে টক স্বাদযুক্ত মনে করতো সেটা মনে করতো যে সেটা অ্যাসিড। এবং আরেকটি পরীক্ষার মাধ্যমে যেটা হলো সাধারণত যাদেরকে ইন্ডিকেটর বলা হয়, যেমন লিটমাস ডাই যেগুলো যে বর্ণ পরিবর্তন করতে পারে, যেমন লিটমাসের ব্লু লিটমাসের বর্ণ যে বস্তু পরিবর্তন করে তাকে তোমার লাল বর্ণে পরিণত করে সেগুলো অ্যাসিড। আবার লাল বর্ণের লিটমাসকে যদি কি ব্লুতে পরিণত করতে পারে, রেডে পরিণত মানে এই রেড থেকে ব্লুতে তাকে পরিণত করতে পারে, তাহলে সেই বস্তুটা খারাপ। আবার কিছু কিছু বস্তু যেগুলো তোমার এখানে দেখো রিয়েক্টস উইথ সার্টেন মেটালস টু প্রোডিউস গ্যাসেস হাইড্রোজেন, সেগুলোকে বলা হতো অ্যাসিড। আমরা জানি সকল অ্যাসিডের সাথে মেটালগুলো সাধারণত ধাতব পদার্থের অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ধাতব পদার্থের হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়। রিয়েক্টস উইথ অ্যাসিড টু ফর্ম এ সল্ট অ্যান্ড ওয়াটার আর বেস। এবং আবার যে বস্তুগুলো অ্যাসিডের সাথে রিয়াকশন করে এবং সেক্ষেত্রে যদি এই সল্ট এবং ওয়াটার প্রোডাকশন করে, সল্ট এবং ওয়াটার মিনস সেটা যদি ডাইয়ের সাথে কোনো বর্ণ পরিবর্তন না হয় তাহলে সেগুলো হলো তোমার কি অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া। এবং সেটা মানে যেই বস্তুটা তৈরি হতো সেটা যদি অ্যাসিড এবং ক্ষারকে পরিবর্তন করতে না পারে তাহলে সেটা লবণ বলা হতো, এবং সেক্ষেত্রে ধরা হতো যেগুলো হলো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হচ্ছে। তাই আমরা একটু আবার আগের আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু দেখব যে এই যে অ্যাসিড এবং ক্ষার এখানে দেখো যে তাদের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অনেক অ্যাসিড এবং ক্ষারের বিভিন্ন রকম মতবাদ প্রচলিত আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ধারাবাহিক ক্রম আমি এখানে উল্লেখ করেছি যে প্রথমে বিজ্ঞানী ল্যাবয়েসিয়ের অক্সাইডস অফ নাইট্রোজেন ফসফরাস সালফার ক্লোরিন ইত্যাদিকে তোমার অ্যাসিড প্রস্তাবিত করেন, এবং তাদের সাথে যেগুলো বিক্রিয়া করে রিয়াক্টস উইথ অ্যাসিড তাদেরকে বলা হয় বেস। যেমন তাদের তোমার এক্সাম্পল কি হতে পারে, তোমরা দেখতে পাচ্ছ কি সালফার ট্রাইঅক্সাইড আর কি কি আছে, সালফার ট্রাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড হলো সালফার ট্রাইঅক্সাইড কারণ অক্সাইডস অফ সালফার, আর বেস হলো কি তাদের সাথে রিয়াকশন করে। যেমন আমরা জানি সোডিয়াম সালফাইড তৈরি হয় সালফার ট্রাইঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিয়াকশন করে সোডিয়াম সালফেট তৈরি হবে। আবার এটা হলো 1776 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাবয়েসিয়ের এই মতবাদটি প্রস্তাব করেন। কিন্তু এরপরেই দেখা যায় যে 1808 সালে বিজ্ঞানী হামফ্রি ডেভি বলেছেন যে না, যাদের মধ্যে এরকম নাইট্রোজেন ফসফরাস সালফার এবং ক্লোরিন মানে না থাকলেও তারাও দেখা যায়, যেমন যাদের মধ্যে শুধু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কন্টেনিং যে কম্পাউন্ড তারাও তোমার এই ওই পরিবর্তনগুলো করতে পারে। যেমন তোমার মেটালের সাথে রিয়াকশন করলে তার হাইড্রোজেনটা রিপ্লেসেবল হতে পারে, সেক্ষেত্রে যে হাইড্রোজেন রিপ্লেসেবল বাই মেটাল সেটা হলো অ্যাসিড, যেমন তোমার নাইট্রিক অ্যাসিড। এটি পরবর্তীতে বিজ্ঞানী লিভি প্রমাণ করেন যে তোমার যে মেটালের সাথে যদি কোনো সাবস্টেন্স রিয়াকশন করে তাহলে সেই রিয়াকশনে হাইড্রোজেন রিপ্লেস হতে পারে, সেই সাবস্টেন্সটা হবে অ্যাসিড, এবং তার সাথে যদি কোনো অন্য মানে সাবস্টেন্স রিয়াকশন করে সেটা হলো কি বেস। সেক্ষেত্রে তোমার নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সাম্পল দেওয়া যেতে পারে। এরপরে খেয়াল করো 1894 খ্রিস্টাব্দে আরেনিয়াস ইনি একটি গুছানো একটি মতবাদ প্রস্তাব করেন, সেটি হলো যে দ্য সাবস্টেন্স হুইচ ডিজলভ ইন ওয়াটার প্রোডিউস হাইড্রোনিয়াম আয়ন অর হুইচ ডিসোসিয়েট ইন ওয়াটার টু ডিলাইভারেট হাইড্রোজেন আয়ন আর কল কি অ্যাসিড, হুইচ ডিজলভ ইন ওয়াটার ডিলাইভারেট হাইড্রোক্সাইড আয়ন দ্যাট মিনস ফর্মস হাইড্রোক্সাইড আয়ন
দিস ইজ কল কি বেজ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের যে সকল সাবস্টেন্সের মধ্যে হাইড্রোজেন আছে ওই সাবস্টেন্স গুলো ওয়াটারে ডিজলভ হয়ে যদি হাইড্রোজেন আয়ন ডোনেট করে এবং যে সাবস্টেন্সের মধ্যে হাইড্রোক্সাইড আছে বা যে সাবস্টেন্স গুলো ওয়াটারে ডিজলভ হয়ে হাইড্রোক্সাইড আয়ন কি করে তোমার ডোনেট করে তাহলে তাদেরকে বলা হবে, তাদেরকে বলা হয় এস বেস। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কি এখানে দেখতে পাচ্ছ খেয়াল করো এখানে হাইড্রোনিয়াম আয়ন আমরা দিয়েছি এক্সাম্পলস অফ অ্যাসিড এবং কি তোমার হাইড্রোক্সাইল আয়ন কি এক্সাম্পলস অফ বেস। দ্যাট মিন্স যাদের যেই সকল সাবস্টেন্সের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ আছে তারা যদি ওয়াটারে ডিজলভ হয়ে হাইড্রোক্সিল আয়ন ডোনেট করতে পারে তারা হলো বেস। এখন দেখো 1923-তে তারপরে সায়েন্টিস্ট ব্রনস্টেড লাউরি তিনি আরেকটি তার মতবাদ নিয়ে আসেন। এই ক্ষেত্রে তিনি আরিনিয়াসের মতবাদের সাথে কিছুটা মিল রেখেই নিয়ে আসছেন, কিন্তু তিনি দেখান যে যাদের এরকম অনেক সাবস্টেন্স আছে যারা ওয়াটারে ডিজলভ হয় না কিন্তু তারা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে, এরকম অনেক সাবস্টেন্স আছে। আবার এরকম অনেক সাবস্টেন্স আছে যারা হাইড্রোজেন আয়ন তারা অ্যাকসেপ্ট করতে পারে, যারা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে তাদেরকে ইনি অ্যাসিড নামে অভিহিত করেন, আর যারা হাইড্রোজেন আয়ন কি করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে বেস হিসেবে উনি ডোনেট করেন। যেমন মনে করো এই ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন ডোনেট করে যারা কারা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন অ্যামোনিয়া একটি গ্যাস। খেয়াল করো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ওয়াটারে ডিজলভ না হয় হ্যাঁ তখন তাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলি, হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্টর। যেমন মনে করো অ্যামোনিয়া হয় হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইড। তোমরা খেয়াল করো নিচে ক্লাসে তোমরা পড়েছ যে একটি গ্যাস একটি টিউবের মধ্যে দুই প্রান্ত দিয়ে এক প্রান্ত দিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অপর প্রান্ত দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি প্রবাহিত করা হয় তাহলে তাদের মাঝ বরাবর বা তাদের ভিতরে কি হয় একটি সাদা ধোয়ার সৃষ্টি হয়, সেটি কিসের অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড ওয়াটারে ডিজলভ হয় নাই এবং অ্যামোনিয়া একটি গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড একটি গ্যাস, এই দুটি গ্যাস পরস্পরের সাথে রিয়াকশন করে কি করলো সেক্ষেত্রে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করতে পারে। তাহলে তারা অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা একটি জানি এটি একটি সল্ট। তাহলে খেয়াল করো যে হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া রিয়াকশন করে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কোনো ওয়াটারের কম্পালসরি নাই, মানে সেখানে ওয়াটারের প্রেজেন্স দরকার নাই। সেক্ষেত্রে তখন দেখা যায় যে ব্রনস্টেড লাউরির এই মতবাদটি তখন তিনি প্রস্তাব করেন। এখানে দেখো হাইড্রোজেন আয়ন এবং কি ওয়াটার মলিকুল হাইড্রোজেন আয়ন এন্ড ওয়াটার মলিকুল বোথ একটা। এখানে দেখো হাইড্রোজেন আয়ন আমরা দিয়েছি এখানে এই অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করে এবং ওয়াটার সেই হাইড্রোজেন আয়ন বা তোমার এই প্রোটন গেইন করে, তাহলে সেক্ষেত্রে ওয়াটার কিন্তু বেস আর হাইড্রোজেন আয়ন ইটস কামস ফ্রম অ্যাসিড। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াটার মলিকুল ডোনেট প্রোটন অ্যান্ড এনি বেস, দ্যাট মিন্স হাইড্রোক্সিল আয়ন গেইনিং দিস হাইড্রোজেন আয়ন, সো ইট দেন ইট উইল বি বেস। আবার অ্যামোনিয়াম আয়ন খেয়াল করো অ্যামোনিয়াম আয়ন কোনো কোনো রিয়াকশানে অ্যামোনিয়াম আয়ন তোমার হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে, অ্যাট দ্যাট টাইম অ্যামোনিয়াম আয়ন ইজ এ অ্যাসিড। আবার অ্যামোনিয়া কি দিস হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাট দ্যাট টাইম অ্যামোনিয়া ইজ কি বেস। এরপর
দেখো 19 ঠিক একই সময়ে 1923 তে পরে ব্রনস্টেড লাউরি হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে, আর ব্রনস্টেড লাউরি এখানে খেয়াল করো লুইস যে তার একটি মতবাদ প্রস্তাব করেন, সেক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর আর ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর এসিড, ইলেকট্রন পেয়ার ডোনর আর বেস। যেমন একটি মেটাল আয়ন সেখানে কিন্তু কোনো হাইড্রোজেন আয়ন নাই, খেয়াল করো আমি যে কার্সর দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কার্সরটা নড়তেছে, হাত তুলে দেখাও, সেক্ষেত্রে দেখা যায় যে সিলভার আয়ন সেটি তার মধ্যে কোনো হাইড্রোজেন আয়ন নেই, তার মধ্যে কোনো হাইড্রোক্সিল আয়ন নেই, বাট সেটা কিন্তু ইলেকট্রন পেয়ার কি করতে পারে, গেইন করতে পারে, সো ইট ইজ অ্যাসিড। আবার অ্যামোনিয়াম এখানে দেখো, অ্যামোনিয়া ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, সে তখন বেস। এটি হলো লুইস কনসেপ্ট। এগেন আমরা যাব এখানে দেখো 1932 তে সায়েন্টিস্ট ইনগোল্ড রবিনসন, এটি সাধারণত অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এই ডেফিনেশনটি ইউজ হয়, ইলেকট্রোফাইল, খেয়াল করো ইলেকট্রোফাইলস আর এসিড, সে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর। ইলেকট্রোফাইল সম্পর্কে তোমরা এখন হয়তো অর্গানিক কেমিস্ট্রির ক্লাস হলে জানতে পারবে যে ইলেকট্রোফাইল কারা। সাধারণত ইলেকট্রোফাইলগুলো হলো লুইস, আমরা বলে থাকি লুইস অ্যাসিড, তারা কি করতে পারে, তারা ইলেকট্রন পেয়ার গেইন করতে পারে। আর নিউক্লিওফাইল হলো ইলেকট্রন পেয়ার ডোনার, যেমন দেখো সেটা নিউক্লিওফাইল হলো বেস। যেমন এক্সাম্পল আমরা একটা নিয়েছি এখানে দেখো, এখানে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড এটি একটি ইলেকট্রন ডিফিসিয়েন্ট মলিকুল, ইলেকট্রন ডিফিসিয়েন্ট মলিকুল মিনস ইলেকট্রন ডিফিসিয়েন্ট মলিকুল মিনস এখানে খেয়াল করো যে তার যে এখানে সেন্টার অ্যাটম হলো বোরন, তার আউটার মোস্ট সেলে বোরনের কয়টি থাকে, তিনটা, সে তিনটা পয়েন্টের সাথে যখন সে কি করে সমদ্বিবন্ধনীয় বন্ধন করে বা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে, তাহলে সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে তার তিনটি এখানে তিনটি বন্ডের মাধ্যমে টোটাল ইলেকট্রন শেয়ার হয় ছয়টি, তাহলে সেখানে ছয়টি ইলেকট্রন যখন শেয়ার হয় তার সেন্টার অ্যাটমে কিন্তু অকটেট পূর্ণ হয় নাই, সে তখন আরো একটি লোন পেয়ার কি করতে পারে, গেইন করতে পারে। আবার অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট্রোজেনের মলিকিউল, নাইট্রোজেনের মধ্যে এখানে সে একটা লোন পেয়ার আছে, তার এই লোন পেয়ারটা সে বোরন ট্রাইফ্লোরাইডের সাথে সে শেয়ার করতে পারে, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইডকে এটা সে দিতে পারে, দিয়ে তার সাথে একটা কম্পাউন্ড ফর্ম করতে পারে যেটাকে আমরা বলি অ্যাডাক্ট। এটা আমরা পরে দেখাবো, পরে যখন আমরা একদম ইলাবোরেট ডিসকাস করবো সেগুলো এখানে আসবে। দিস ইজ দ্য ইনগোল্ড রবিনসন থিওরি, এটা দেখো। এরপর 1939 লাক্সপ্লাট একটি তোমার সায়েন্টিস্ট লাক্সপ্লাট একটি কি করেন মতবাদ প্রস্তাব করেন যে অক্সাইড আয়ন অ্যাকসেপ্টর আর এসিড, আর অক্সাইড আয়ন ডোনার আর বেস। অক্সাইড আয়ন অ্যাকসেপ্টর মিনস সিলিকন ডাইঅক্সাইড, সে একটি অক্সাইড আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, খেয়াল করো ক্যালসিয়াম অক্সাইড এখানে বেস, সিলিকন ডাইঅক্সাইড এসিড। এই যে সিলিকন ডাইঅক্সাইড এখানে এসিড, সে যখন ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়াকশন করে তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম সিলিকেট হয়, তাহলে সিলিকন ডাইঅক্সাইড কি করলো, একটি অক্সাইড আয়ন সে গেইন করলো, আর ক্যালসিয়াম অক্সাইড সে একটি অক্সাইড আয়ন ডোনেট করে। 1939 সায়েন্টিস্ট ওসানোভিস তার একটি তোমার মতবাদ প্রস্তাব করেন, সেটি হলো ইলেকট্রন অ্যাকসেপ্টর, ইলেকট্রন অ্যাকসেপ্টর আর অনলি ইলেকট্রন অ্যাকসেপ্টর আর কি এসিড, ইলেকট্রন ডোনার আর বেস। এই যে ওসানোভিস এই এই যে কনসেপ্টটি, এটি সাধারণত অক্সিডেশন রিডাকশন রিডাকশন ক্ষেত্রে এটি ইউজ হয়। যেমন আমরা জানি ক্লোরিন ইলেকট্রন কি করে অ্যাকসেপ্ট করে, তাহলে ক্লোরিন এয়ার, ক্লোরিন উইল বি
কি ইলেকট্রন অ্যাকসেপ্টর দ্যাট মিনস এসি আর সোডিয়াম ইলেকট্রন কি করে ডোনেট করে হেয়ার সোডিয়াম উইল বি কি বেস 1950s এ এখানে দেখো সলভেন্ট সিস্টেম একটি মতবাদ চলে আসে সেটি হলো যে যদি কোনো সাবস্টেন্স ডিজলভ হয় বা কোনো একটা সলভেন্টের মধ্যে ডিজলভ হয়ে সে ক্যাটায়নের কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করতে পারে সলভেন্ট ক্যাটায়ন ইনক্রিজার আর অ্যাসিড আর সলভেন্ট অ্যানায়ন ইনক্রিজার আর বেস এখানে দেখো বোরন ড্রাইফ্লোরাইড আয়ন এবং বোরন টেট্রাফ্লোরাইড আয়ন বোরন ড্রাইফ্লোরাইড ধনাত্মক একটি পজিটিভ আয়ন বোরন টেট্রাফ্লোরাইড একটি নেগেটিভ আয়ন এই বোরন ড্রাইফ্লোরাইড অ্যাক্টেজ এখানে অ্যাসিড বোরন ট্রাইফ্লোরাইড অ্যাক্টেজ টেট্রাফ্লোরাইড অ্যাক্টেজ বেস এখানে হলো যে যে সকল সাবস্টেন্স গুলো তোমার যাদের অটো আয়নাইজেশন হয় যেমন মনে করো অটো আয়নাইজেশন যেমন ওয়াটারের অটো আয়নাইজেশন ওয়াটারের অটো আয়নাইজেশন হলে কি হয় ওয়াটার মলিকুলস হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয় ঠিক একইভাবে বোরন ট্রাইফ্লোরাইড অটো আয়নাইজড হয় অটো আয়নাইজড হয়ে বোরন ড্রাইফ্লোরাইড পজিটিভ আয়ন বোরন টেট্রাফ্লোরাইড নেগেটিভ আয়ন তৈরি করে এই বোরন ট্রাইফ্লোরাইড পজিটিভ আয়ন সে অন্য একটি সাবস্টেন্সের সাথে রিয়াকশন করে ক্যাটায়নকে ইনক্রিজ করতে পারে আবার বোরন টেট্রাফ্লোরাইড আয়ন সে অন্য একটি সাবস্টেন্সের সাথে রিয়াকশন করে অ্যানায়ন কনসেন্ট্রেশন বাড়াতে পারে এখানে দেখো এটি এটি হলো সলভেন্ট ক্যাটায়ন ইনক্রিজার সলভেন্ট অ্যানায়ন ইনক্রিজার আর সলভেন্ট ক্যাটায়ন ইনক্রিজার আর এখানে হেয়ার অ্যাসিড সলভেন্ট অ্যানায়ন ইনক্রিজার আর বেস 1960s এখানে এর পরে মতবাদটি চলে আসে সেটি হলো ফ্রন্টিয়ার অরবিটালস এটিও সাধারণত অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি ইউজ হয় লোমো অ্যাকসেপ্টর অ্যান্ড হোমো ডোনার এটি তোমরা পরে বুঝবে এখানে জাস্ট একটু দেখে রাখো নাও আমরা যাব এখানে ফার্স্ট কনসেপ্ট আরএনএস কনসেপ্টস অফ অ্যাসিড এন্ড বেজেস এই যে আরএনএস কনসেপ্টস অফ অ্যাসিড এন্ড বেজেস এখানে তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসে হয়তো পড়েছো যে আরএনএস কনসেপ্ট আমরা এখানে একটু আলোচনা করেছি এট ফার্স্ট আরএনএস প্রপোজড হিজ থিওরি অ্যাসিড ইজ এ সাবস্টেন্স দ্যাট ডিসোসিয়েট ইনটু ইন ওয়াটার টু ফর্ম হাইড্রোজেন আয়ন An acid increases the concentration of hydrogen ions in aqueous solution. This causes the protonation of water. Protonation of water means, এখানে দেখো hydrochloric acid যখন water এ dissolve হয় সে hydronium ion produce করে and hydrogen chloride. তার মানে hydrochloric acid dissociate to hydrogen ion and chloride ion. And then hydrogen ion add to this water molecule produces K, hydronium ion. So, hydrochloric acid, hydrogen chloride that in water medium is an acid. Again, sulfuric acid, খেয়াল করো যে sulfuric acid যখন সে পানিতে dissolve হয় তখন সে কি ionized হয় dissociate হয় dissociate that means সে dissociate হয় এখন পানি কি হয় protonated হয় protonated means পানির সাথে একটা পানির অণুর সাথে একটা proton সেখানে যুক্ত হবে এটা এই যে হাইড্রোনিয়াম আয়ন আর কি সালফেট আয়ন তৈরি হলো এটা হলো সাইন্টিস্ট আরএনএস প্রপোজ করেন এখানে তারপর বেস বেস ইজ এ সাবস্টেন্স দ্যাট ডিসোসিয়েট ইন ওয়াটার টু ফর্ম হাইড্রোক্সাইড আয়ন এখানে দেখো এ বেস ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন তাহলে এখানে এই যে বেস ডিসোসিয়েট হয়ে সে হাইড্রোক্সাইড আয়ন ডোনেট করছে এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড হেয়ার আর বেস আমরা ওভারঅল যে এই যে আরএনএস থিওরি সেখান থেকে আমরা কি জানলাম জানলাম যে অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাকোয়াস হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন অর ডিক্রিজিং দ্য অ্যাকোয়াস হাইড্রোক্সাইড আয়ন কনসেন্ট্রেশন দিস ইজ অ্যান অ্যাসিড যদি কোথাও কোনো একটা সলিউশনের মধ্যে হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায়
হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে কি হাইড্রোক্সাইনের সাথে যুক্ত ওই ওয়াটার মলিকুলস প্রোডাকশন করা, তার মানে কি হাইড্রোক্সাইন কনসেন্ট্রেশন কমে যাবে আর হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। সো দ্য সাবস্টেন্স হুইচ ডিজলভ ইন একোয়াস মিডিয়াম এন্ড হুইচ ইনক্রিজ দ্য হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন এন্ড ডিক্রিজ দ্য হাইড্রোক্সাইন কনসেন্ট্রেশন, দিস ইজ এসিড। Again, a decrease in the aqueous, it is therefore decrease in the aqueous hydronium concentration. Hydronium concentration of connected substance that are comes away and increase the aqueous hydroxide ion. Hydroxide ion concentration of one bears away. This will be treated as base. The reaction of an acid with a base is called neutralization reaction. ইনি ওই যে প্রথমে একটা ধারণা ছিল যে এসিড এবং বেস রিয়াকশন করে সল্ট প্রোডাকশন করে, এটি ইনি এক্সপ্লেন করেন যে হেয়ার এসিড এন্ড বেস রিয়েক্টস উইথ সল্ট এন্ড ওয়াটার, কারণ এসিড ডোনেট প্রোটন হাইড্রোজেন আয়ন, বেস ডোনেট হাইড্রোক্সিল আয়ন, দিস হাইড্রোক্সিল আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন প্রোডিউসেস ওয়াটার মলিকুল অ্যান্ড অ্যানাদার সাবস্টেন্স উইল বি সল্ট। এখানে দেখো দিস আরএনএস কনসেপ্ট অফ এসিড এন্ড বেসিস ওয়াজ এবল টু, এটা এখানে যে কয়েক এখানে আমরা যে এখানে বলতে পারি যে ইউটিলিটি অফ আরএনএস কনসেপ্ট, এই যে ইউটিলিটি মানে কি তার এই আরএনএস কনসেপ্টের আমরা কনসেপ্টে কি পাই, সেখানে পাই যে এসিড বেস রিয়াকশন করলে নিউট্রালাইজেশন রিয়াকশন সেখানে হবে এবং এই সল্ট হাইড্রোলাইসিস হয় সেটাও এখানে এক্সপ্লেন হয়। তোমরা দেখবা এসিড এবং এসিড এবং বেস যখন রিয়াকশন করে সল্ট এন্ড ওয়াটার প্রোডাকশন হয়, আসলে কিন্তু সল্ট এবং ওয়াটার সেখানে সরাসরি পাওয়া যায় না, সেখানে দেখবে যে সল্টের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে আর ওয়াটার মলিকিউলস থাকে। তুমি ওয়াটার ওয়াটারকে যখন তুমি ভেপোরাইজ করবা সেখানে তারপরে তুমি সল্ট পাবে, কিন্তু সেখানে যে সলিউশনে কিন্তু সল্ট পাবা না, সেখানে পাওয়া যাবে শুধু ওয়াটার, কারণ কি তোমার সেখানে এই সল্টের যে আয়নগুলো ডিসোসিয়েট অবস্থায় থাকে, এটা হাইড্রোলাইসিস অবস্থায় থাকে, দিস ইজ বলা হয় এটাকে বলা হয় সল্ট হাইড্রোলাইসিস। অ্যান্ড স্ট্রেংথ অফ এসিড অ্যান্ড বেসিস, এইখানে এইখানে এই যে এই ফ্রম আরএনএস কনসেপ্ট অ্যাকর্ডিং টু আরএনএস কনসেপ্ট একটা এসিডের স্ট্রেংথ এবং বেসের স্ট্রেংথ সম্পর্কে জানা যায়। তাহলে আমরা এখানে কি কি জানলাম, যে আরএনএস কনসেপ্টের ইউটিলিটিটা কি, যে তার ইউজফুলনেসটা কি, সেখানে আমরা নিউট্রালাইজেশন রিয়াকশন হবে এসিড বেস রিয়াকশন হলে সল্টের হাইড্রোলাইসিস হবে অ্যান্ড স্ট্রেংথ অফ এসিড অ্যান্ড বেস জানা দেবে। এইটা কি, এটা হলো যে কোনো এসিড হয় ডিজলভ ইন ওয়াটার ইট ডিসোসিয়েটেড, যদি সে খুব বেশি পরিমাণে আয়োনাইজড হয়, হ্যাঁ সম্পূর্ণরূপে আয়োনাইজড হয় তাহলে তার স্ট্রেংথ বেশি হবে, আর যদি তার মানে কম আয়োনাইজড হয় তাহলে তার স্ট্রেংথ কম হবে। তো সেখান থেকে এই ডিসোসিয়েশন পাওয়ার থেকে আমরা স্ট্রেংথ অফ এসিড এবং স্ট্রেংথ অফ বেস সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এইখানে এগেইন এটা দেখো লিমিটেশনস অফ আরএনএস কনসেপ্ট, এই যে আরএনএস কনসেপ্টটা আসলো তার কি কি লিমিটেশনস আছে, এখানে আমরা প্রথমে একটু ডিসকাসই করে ফেলেছি যখন আমরা আলোচনা করেছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তখন আমরা যে বিভিন্ন সায়েন্টিস্টের তাদের যে প্রস্তাবগুলো দেখেছি সেখানে আমরা দেখলাম যে তারা এই বিভিন্ন ধরনের প্রস্তাব করেছেন। সেখানে দেখো ফর দ্য এসিডিক অর বেসিক প্রপার্টিস, এখানে দ্য প্রেজেন্স অফ ওয়াটার ইজ অ্যাবসলুটলি এখানে থাকতেই হবে নেসেসারি, ড্রাই শ্যাল নট অ্যাক্ট এজ এন এসিড। এখানে আমরা একটু আগেই বলেছি যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া তারা যদি ড্রাই অবস্থায় থাকে তাহলে তারা কি রিয়েকশন করবে কিনা, এটা কিন্তু আরএনএস কনসেপ্ট থেকে পাওয়া যায় না, কারণ আরএনএস কনসেপ্ট কনসেপ্টের মধ্যে ওয়াটার মিডিয়াম ইজ ম্যান্ডেটরি, ওয়াটার মিডিয়ামের অ্যাবসেন্সে আরএনএস তিনি তার তার যে থিওরিটা সেটা অ্যাপ্লাই করা যায় না। যেমন এখানে আমরা তোমরা দেখলেই পারবে এখানে লেখা আছে যে হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইড অ্যাক্ট এজ এন আরএনএস এসিড হোয়েন ডিজলভ ইন ওয়াটার, হাউ এভার হোয়েন হাইড্রো
হাইড্রোজেন ক্লোরাইড ডিসলভ ইন বেনজিন দেয়ার ইজ নো ডিসোসিয়েশন, তাহলে সেখানে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের ডিসোসিয়েশন হয় না। তাহলে ডিসোসিয়েশন যদি না হয় তাহলে সেখানে সে অ্যাসিড হিসেবে কাজ করবে কিনা? না, সেখানে কিন্তু সে অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে আরএনএস কনসেপ্ট থেকে এই কনসেপ্ট ইয়াটা পাওয়া, এই কনসেপ্টটা পাওয়া যায় না। দ্য কনসেপ্ট ডাজ নট এক্সপ্লেন অ্যাসিডিক অর বেসিক ক্যারেক্টার অফ সাবস্টেন্সেস অফ দেখো ইন নন একোয়াস সলভেন্ট। নন একোয়াস সলভেন্ট যারা তাদের এখানে তারা যে তাদের অ্যাসিডিক এবং বেসিক ক্যারিয়ার থাকতে পারে সেটা এখান থেকে পাওয়া যায় না। যেমন মনে করো ইথানোয়িক অ্যাসিড অ্যান্ড মিথানল, ইথানোয়িক অ্যাসিড অ্যান্ড মিথানল এখানে খেয়াল করো তারা কিন্তু ওয়াটার মিডিয়াম না, এখানে তারপরও তারা রিয়েকশন করে কি অ্যাসিডেট আয়ন হয় এবং তোমার মিথানল তৈরি হয়। হ্যাঁ, তাহলে সেখানে এই যে এই অ্যাসিটিক অ্যাসিড এবং মিথানল অ্যালকোহল রিয়েকশন করে তারা তারা কি কোনটাকে অ্যাসিডিক হবে না বেসিক হবে সেটা কিন্তু এখানে তোমার ডিসকাস করা হয়নি। এগেইন দেখো নিউট্রালাইজেশন প্রসেস ইজ লিমিটেড টু দোজ রিয়াকশন হুইচ ক্যান, এখানে দেখো অনলি একোয়াস সলিউশন অনলি, অল দো রিয়াকশন ইনভলভ ইন সল্ট ফরমেশন ওকার ইন অ্যাবসেন্স অফ সলভেন্ট, সলভেন্ট ছাড়াও কিন্তু সল্ট ফরমেশন হতে পারে। এখানে বলা হচ্ছে যে নিউট্রালাইজেশন রিয়াকশন হবে এবং সেখানে সল্ট এবং ওয়াটার প্রডিউস হবে।